হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি একটা বিশ্ববিখ্যাত জায়গায়, যেটা মোটামুটি সবাই চেনার, সেটা হচ্ছে টালিগঞ্জে। বিকজ টালিগঞ্জে দুটো ভালো খাবার আছে, হয়তো অনেকে জানো অনেকে জানো না, বাট আমরাও দেখি যে তোমরা জানো কি না আমাদের মতো। তো অনেকদিন ধরে শুনছিলাম আজকে খেতে বেরিয়ে পড়েছি, তাই তো ঠান্ডা কিন্তু পড়ে গেছে, বলে দাও। আবার মানে গরমের পর আবার ঠান্ডা পড়ে গেছে, জ্যাকেটটা পরে নিয়েছি আমরা, তোমরা পরে নাও ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, খুব আমার একদম লোক সামনে যাচ্ছে না, যাই একটু তাড়াতাড়ি আছি, চলো দাদা চলো চলো দাদা চলো, এত বকছো কেন তুমি? কুদঘাটে, কুদঘাট থেকে এখন টালিগঞ্জে অটো ধরবো, তারপর টালিগঞ্জ যাবো, আর সেখানে গিয়ে ইয়ামি ইয়ামি ওটা খাবো। যাই হোক, যেটা খাবো সেটা বলছি না, তার মানে এই যে সাসপেন্স ছিল এটা, বাট ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে গিয়ে তোমাদেরকে দেখাতে চাইছি যে ওখানকার কী জিনিসটা আমরা খেতে চলেছি এখন। যাই হোক, তো দেখতে থাকবো, আমরা খুব শিগগিরই চলে যাবো সেখানে। পেছনে উত্তম কুমার, আর সামনে আমরা দুজন, আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে বঙ্গশ্রী মিষ্টান্ন ভাণ্ডার। আমরা এখন যেটা সবে হাই বলার দরকার নেই, হ্যালো অনেক আগে করে দিয়েছি না, এখন যেটা আমরা শেয়ার করবো সেটা কি ভেতরে যাবো, ওটাকে নেবো খাবো, আর তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা দেখে না যে তোমরা খেতে পারো। মানে কি সিঙ্গেল পিসও দেন? ওকে, তাহলে আমাদের দু পিস, হ্যাঁ চারটে দিন। আপনি আমাকে একটা দিন, আর আপনি একটা টেস্ট করে ঝাট করে বলুন, একদম গরম গরম। আপনি বসুন বসুন বসে বসে কান্তি। একদম নরম দুধ দিয়ে। এবার এটা ওরাও টেস্ট করবে নাকি, একটু বলে দাও সুন্দর করে। একদমই বাংলা নাম, ভালো নাম, বেট রসগোল্লা খেতে। তো ফাইনালি আমাদের খাওয়া শেষ, বেট রসগোল্লা। এইবার সেকেন্ড আমরা কি খাবো? সেকেন্ড আমরা একটা বেক নিতে যাবো। তো আমাদের খাওয়া শেষ, বেট রসগোল্লা, এইবার আমরা যাচ্ছি একটা বেকরিতে। হ্যাঁ, আর এখানে এই মিষ্টিটা কিন্তু এখানেই পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় কি না কলকাতার আমরা বলতে পারছি না, জানি না, মনে হয় পাওয়া যায়, পাওয়া যায় মেবি যায় না, তবে আমার মনে হয় এই জায়গাটা এখানে একটা ফেমাস। তো
তোমরা এখানে এসে খাও কি আমাদের অবশ্যই জানাবে যে বেগ রসগোল্লা কেমন লাগলো। তো এইবার আমরা আরেকটা হচ্ছে কালীগঞ্জ এসছি আর ওখানে যাব না, আর কালীগঞ্জে একটু আর কি কি খাওয়ার একটু মানে ভালো ভালো আছে দেখাবো না সেটা হতে পারে। না এখন আমরা एक्चुअली এখন আমরা एक्चुअली কুকিজ বানাতে যাচ্ছি। কুকিজ বানাতে না খেতে? ওই তো মানে বানিয়ে খেতে। তো আমাদের ইনিং কুকিজ নেওয়া হয়ে গেছে। চিনি খাচ্ছি না কুকিজ খাচ্ছি, দারুন টেস্ট, দারুন বানিয়েছে। এটাও কিন্তু টেস্ট করবে টালিগঞ্জে, এটা টেস্ট করবে আওজি খাওজি। তো সামনে টালিগঞ্জে দুটো জিনিস তোমাদের দেখালাম, ভালো ভালো জিনিস, খাবার জায়গা। তো যাই হোক, ওইদিকে আরো রয়েছে, আরো যাব, আরো খাবো। আশা করছি তোমরা আগে জানতে না বলো যে টালিগঞ্জে এত ভালো ভালো জিনিস পাওয়া যায়, এটা অন্য কোথাও খুব কমই পাওয়া যায়। তো চলো আমরা ওইদিকে যাবো এবার। আমিও নেব, কত আছে? খাবারের দোকান খালি, কত দেখবে। কালীগঞ্জ মেট্রোর সামনে অনেক দোকান আগে বন্ধ ছিল, এখন সব আস্তে আস্তে খুলে গেছে, আগের মতো জমজমাট লাগছে, দারুন। ওয়াও, মোমো, কোল্ড ড্রিঙ্কস। আগে এখানে একটা ফ্রুট জুসের দোকান ছিল, তাই না? আগে একটা ফ্রুট জুসের দোকান ছিল, বাট জানি না এখন কোথায় রয়েছে। অনেক দোকান আছে, আর অনেক দোকান নেই। সবকিছুই অ্যাভেলেবেল আছে এখানে, এখানে একা একা দাঁড়িয়ে আছেন। আমি বলছি আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন। আমিও বাড়ি যাবো, আমি কি রাস্তা থাকবো নাকি? বাড়ি যাবো, আর তোমরাও টাটা, আর ঘুমিয়ে পড়ো, রাতে রাত হয়ে যাচ্ছে। না এটা তো সকালে আপলোড হবে নাকি? আর আজকের মতো দাঁড়াও, দেওয়া হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই।